জিম্বাবুয়ের কাছে টানা 2 ম্যাচ ওয়ানডে হেরে এরই মধ্যে সিরিজ হারিয়েছে তামিম ইকবালের দল। হারের দগদগে ক্ষত যখন সবার সামনে, তখন সেখানে যেন নুনের ছিটা দিল আইসিসির পক্ষ থেকে আরোপ করা আর্থিক জরিমানার শাস্তি। দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলের ক্রিকেটারদের ম্যাচ ফির 40% কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ পরিচালনাকারী রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইসিসি। এই ম্যাচে বাংলাদেশ 290 রান করেও 5 উইকেটে পরাজিত। আইসিসি কর্তৃক 50 ওভার বোলিং শেষ করতে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে, তার চেয়ে 2 ওভার বেশি সময় লাগিয়েছে বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি স্লো ওভার রেটের জন্য 20 ভাগ করে ম্যাচ ফি কর্তন করতে হবে। বাংলাদেশ দল যেহেতু 2 ওভার সময় বেশি লাগিয়েছে, সে কারণে জরিমানার পরিমাণ 40 ভাগ বেশি। বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল অপরাধ স্বীকার করে নেওয়ার কারণে পরবর্তী শুনানির প্রয়োজন হয়নি, আর অনফিল্ড আম্পায়ার ফরস্টার মতিওয়া এবং ল্যাংটন রুজারে, থার্ড আম্পায়ার ইকনু ছাবি এবং চতুর্থ আম্পায়ার ক্রিস্টোফার ফেরি বাংলাদেশ দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ উত্থাপন করেন।